হ্যালো ব্রিয়ন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড টুয়েলভকে আপনি কীভাবে একটা বিপিএন সার্ভার হিসেবে ইউজ করতে পারেন সো উইন্ডোজ সার্ভারকে একটা বিপিএন সার্ভার ইনস্টল কন্ট্রি করার জন্য আপনাকে যেটা করতে হবে বিপিএনের জন্য একটা রুল রয়েছে সেই রুলটা আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে সো আমরা চলুন শুরু করি তো বেসিক্যালি আমাদের উইন্ডোজ সার্ভার সার্ভারের মাঝে আমরা যাব এখানে সার্ভার ম্যানেজার একটা অপশন রয়েছে সো এখানে আপনি বেসিক্যালি সার্ভার রেডি হচ্ছে ওকে সো নাও এখন ম্যানেজে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যাড রুল অ্যান্ড ফিচারে যাবেন এখানে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে রুল বেসড ইনস্টলেশন অর্থাৎ আমরা একটা রুলই ইনস্টল করবো সো আমরা নেক্সটে ক্লিক করি দেন এগেন নেক্সটে আমরা ক্লিক করবো দেন আমরা চলে যাবো হচ্ছে বেসিক্যালি রিমোট অ্যাক্সেস এইটাকে আমরা সিলেক্ট করে দেব ওকে দেন আমরা নেক্সটে ক্লিক করব এগেন নেক্সট এগেন নেক্সট এখানে আমরা যেহেতু আমরা বেসিক্যালি বিপিএন করবো সেই জন্য আমরা বিপিএন সার্ভার হিসেবে অ্যাক্সেস করার জন্য এই সার্ভিসটা আমরা সিলেক্ট করে দেব দেন আমরা নেক্সটে ক্লিক করবো দেন এগন নেক্সটে ক্লিক করব দেন এগন জাস্ট ফরওয়ার্ড দেন এখানে একটা অপশন বলছে যে বেসিক্যালি রেজিস্টার রেজিস্টারদের ডেস্টিনেশন অটোমেটিকলি ফ্রিকোয়ার্ড অর্থাৎ এই যে রুলটা এটা ইনস্টল হওয়ার সময় যদি কোনো রেজিস্টারের প্রয়োজন হয় সেটা কোনো মেসেজ ফর্ম করবে কিনা বা অটোমেটিক হয়ে যাবে কিনা রেজিস্টার সো যদি প্রয়োজন হয় সে অটোমেটিক রিস্টার হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই দেন আমরা ইয়েস করি জাস্ট ইনস্টলে ক্লিক করি কিছুটা সময় নেবে ওকে আমাদের সার্ভিসটা ইনস্টল হয়ে গিয়েছে অলরেডি সো আমরা ক্লোজ করি দেন এখানে দেখেন রিমোট অ্যাক্সেস নামে একটা অপশান এসেছে সো রিমোট অ্যাক্সেসে যেটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে বেসে গেলে আপনার সার্ভারটা দেখাবে তো এটা আপনি রিমোট অ্যাক্সেস ম্যানেজমেন্টে চলে যাবেন

আমরা এই সাব অফিসে ক্লিক করে কনফিগার অ্যান্ড এনেবল রাউটিং ওইটা সিলেক্ট করব দেন জাস্ট নেক্সট দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মাঝে আমরা আসলে বেসিক্যালি নিজেরাই কাস্টম কনফিগারেশন করবো সো কাস্টম সিলেক্ট করে দেন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করবো সো আমাদের যে পারপাস আমরা ইউজ করতে চাচ্ছি বিপিএন অ্যাক্সেস সো সেটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবো দেন ফিনিশ সার্ভিস ওকে রেট সো এখানে আপনি সারাদেসিতে ক্লিক করলে এখানে প্রপার্টিসে আপনি যেতে পারবেন সো প্রপার্টিস থেকে আপনি এখানে হচ্ছে বেসিকালি আমরা আমাদের বিপিনে যারা কানেক্ট হবে তাদেরকে টাইপি পেতে হবে সো বিপিন নিউজারদের জন্য একটা টাইপি রেঞ্জ আপনি এখানে বলে দিতে পারেন সো জাস্ট এখানে স্টেটিক অ্যাড্রেস আপনি দিতে পারেন এনএমসি দিতে পারেন সো আমরা একটা স্টেটিক রেঞ্জ দিই তাহলে আমরা যখন ক্লায়েন্টে কানেক্ট হবে তখন চেক করতে পারবো সো স্টেটিকে আমরা চাচ্ছি আমাদের নেটওয়ার্ক হচ্ছে আমাদের নেটওয়ার্কটা আমরা দেখি নিই সো আমাদের পিসি টাইপ হচ্ছে এইট ডট ওয়ান সো আমরা এখানে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট এইটটি এইট আমরা মনে করছি একশো থেকে আমরা একশো পঞ্চাশ পর্যন্ত আইপি দিই অর্থাৎ যারা ভিপিনে কানেক্ট হবে তারা আইপি পাবে হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশের মাঝে ওয়ান নাইন একশো সো জাস্ট আমরা ওকে করি দেন করে ওকে সো আমরা এই আইপিগুলো বেসিক্যালি এতটুকু হচ্ছে আমাদের সার্ভার ইন্ডিয়ার কাজ এখন কথা হচ্ছে বিপিএনে কারা কানেক্ট হইতে পারবে তাদের তো আসলে একটা লিস্ট আছে আমাদের বা কাদেরকে আমি অ্যাক্সেস দিব যারা বিপিএনে কানেক্ট করতে পারবে সেটা বেসিক্যালি আমরা এখানে যারা টুলস আছে টুলস থেকে ইউজার্স অ্যান্ড কম্পিউটার আমরা চলে যাবো সো এখানে আমাদের অনেকগুলো ইউজার রয়েছে লাইক দিয়ে আমি মনে করছি যে বেশি রোনি আহমেদ যে আছে বা জোনি যাকে আমরা দিতে চাই এরকম অনেক ইউজার আছে যাকে আমি আসলে বেসিক্যালি বিপিএনএ কানেক্ট হতে পারবে সো সেই ইউজারটার প্রোফাইলে গিয়ে আমরা এখানে প্রপার্টিসে যাব প্রপার্টিসে কি ডায়াল ইন একটা অপশান রয়েছে তো এখানে গিয়ে তাকে আমরা অ্যালাউ অ্যাক্সেস করে দিব হ্যাঁ দেন হচ্ছে অ্যাপ্লাই করে ওকে এটা যা যে ইউজারগুলোকে আমরা চাচ্ছি বিপিএনে অ্যাক্সেস দিব ওকে সো এখন এতটুকু হচ্ছে সার্ভার ইন্ডের কাজ বেসিক্যালি এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট পিসি থেকে মনে করি আমি একটা অন্য পিসিতে আছি এখন এ কানেক্ট করবো সেভাবে কীভাবে কানেক্ট করবো সেটা করার জন্য আমরা ক্লায়েন্ট পিসিতে যাই সো নর্মালি আমরা তো কীভাবে বিপিএন একটি কীভাবে একটা ডায়লার তৈরি করি সেটা আমরা অবশ্যই জানি না হলে আমরা দেখছি এখন সো আমরা ওপেন নেটওয়ার্ক সার্ভিসে যাব দেন এখানে গিয়ে সেট আপে নিউ কানেকশন তাই না সো দেন হচ্ছে আমার কানেক্ট টু মানে বিপিএন বেসিক্যালি সো আমরা এখানে ইউজ বিপিএন বিপিএন আমরা আই উইল কানেক্ট লেটার সেট আপ কানেকশন ওকে জাস্ট আমরা এখন বিপিএন এটা ক্রিয়েট করি ডায়ালারটা ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডট এইট এইট ডট ওয়ান এই আইপিটা হচ্ছে বেসিক্যালি আপনার নেটওয়ার্কে যে গেট হয়ে তো বেসিক্যালি আপনার যে আইপিটা দিয়ে আসলে আপনার কানেক্ট হবে যদি পাবলিক হ্যাপি থাকে সে পাবলিক হ্যাপেটা এখানে দিয়ে দিবেন আপনি সো আমাদের যেহেতু ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট এইট ওয়ান তো সেই জন্য আমরা এই আইপিটা দিচ্ছি সো নেক্সটে ক্লিক করি দেন হচ্ছে যে ইউজারকে দিলাম আমরা বেসিক্যালি কোন ইউজারকে দিয়েছিলাম রনি ইউজারকে তাই না সার্ভার আমরা কোন পিসে দিয়েছিলাম রনি ইউজার ইয়াস সো তাহলে আমরা ক্লাইন্সে তো আবার যাই ক্লাইন পেসে রনি ইউজার ছিল না রনি দেন তার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন অর্থাৎ আপনি একটি ডিডিটতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ইউজার ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা দিয়ে সেখানে লগ ইন করতে পারবে দেন আমরা ক্রিয়েটে ক্লিক করি দেন ক্লোজ দেন আপনি এগিয়ে এই ডায়ালগটা যান ডায়ালগটা গিয়ে আপনি বেসিক্যালি এখানে প্রপার ডায়ালগটা এটা প্রপার্টিস আপনি যাবেন তো এখানে গিয়ে অপশন সিকিউরিটি নেটওয়ার্ক নেটওয়ার্কে গিয়ে আপনি একটা কাজ করে দিতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন সো এটাকে আপনি ভার্সন সিক্স যেহেতু আমরা ইউজ করছি না এটাকে আনচেক করে দেন এবং ভার্সন ফোরে গিয়ে প্রপার্টিসে যাবেন গিয়ে এখানে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ইউজ ডিফল্ট গেটওয়ে এটার এটা বাদ দিয়ে দেবেন দেন ওকে করে ওকে করেন ওকে সো এখন আমরা বিপিন কানেক্ট করে দেখি সো কানেক্টে ক্লিক করি এবং রোনি ইউজারের যে ইউজারটা ছিল তার পাসওয়ার্ড ইটস কানেকটেড স্যার গ্রেট দেন আমরা স্ট্যাটাসে ক্লিক করি স্ট্যাটাসে ডিটেলসে যাই আমরা দেখেন ও আইপি কত পেয়েছে এখন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ওয়ান তাই না আমরা একশো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত দিয়েছিলাম অ্যাজ ওয়েল এস আপনি যদি দেখতে চান যে আমার সার্ভার থেকে আমি দেখতে চাচ্ছি কারা বিপিনে অলরেডি কানেক্টেড সেটাও কিন্তু আপনি দেখতে পারেন সো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে আপনি এখন তো সার্ভারে আসে সো আপনাদের চান বেশি রিমোট অ্যাক্সেস থেকে কানেক্টেড দেখেন এখানে যে রনি কানেক্টেড দেখাচ্ছে কিন্তু সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার বাই